Jonab Speaker, Assalamualaikum. Jatiyo Sanshader Gorobojjol 50 Bochhor Purti Upolokkhe Ayojite Bishesh Odibeshone Upasthit Thakte Para Amar Jonno Ottonto Anonder O Gaurober. Ejonno Ami Porom Koronamay Allah Nikot Shukriya Adai Korchi. Bangladesher Itihashe Eti Ekti Anondogono ও অবিস্মরণীয় মুহূর্ত এই মহান প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তীতে ভাষণ প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ভাষণের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদের যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি সার্বভৌম দেশ ও স্বাধীন জাতির সত্তা পবিত্র সংবিধান ও একটি লাল সবুজ পতাকা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে যারা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দিয়েছিলেন আমি আরও স্মরণ করছি তাদেরকে যারা এদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রাম ভাষা সংস্কৃতি ঐতিহ্য ও উত্তরাধিকারের মর্যাদা সমুন্নত রাখার লড়াইয়ে আত্মত্যাগ করেছেন শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের তিন মহান পুরুষ শেরে বাংলা একে ফজলুল হক গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ ভাসানীকে যাদের অবদান আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেসব বিদেশি বন্ধুদের যারা আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন আমি পরম শ্রদ্ধায় আরও স্মরণ করছি ১৯৭৫ এর ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগ্য সহধর্মিণী মহীশ নারী বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব ও তিন পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ সকল শহীদকে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি জনাব স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ ও দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ৭ এপ্রিল একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন ১৯৭৩ সালের এই দিনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল সদ্য স্বাধীন দেশে যাত্রা শুরু হয়েছিল সংসদীয় গণতন্ত্রের তবে এই যাত্রার পেছনে রয়েছে ২৪ বছরের অত্যাচার শোষণ ও নির্যাতনের করুণ ইতিহাস ১৯৪৭ সালে ব্রিটিশ পরাধীনতার হাত থেকে মুক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হলেও বাঙালা জাতি আবারও পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তানে নতুন করে পাকিস্তানিদের পরাধীনতার কবলে পড়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ১৯৫৪তে যুক্ত ফ্রন্ট নির্বাচন ১৯৫৮তে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন ১৯৬৬এর ঐতিহাসিক ৬ দফা ঘোষণা ১৯৬৯এ গণ অভ্যুত্থান ও ১৯৭০এর সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে এগিয়ে চলে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধিকার আন্দোলন ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে রক্ত হয়ে যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে বঙ্গবন্ধু আমৃত্য আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রের উন্নয়নকেও সমান গুরুত্ব দিতেন তাই ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও
তৎকালীন শাসক চক্রের চক্রান্তের জন্য সংসদে বসার সুযোগ হয়নি। বঙ্গবন্ধু 13 জানুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় 1970-এর সাধারণ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। পাকিস্তানের সামরিক শাসক ও প্রেসিডেন্ট ইয়া পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন ডেকে এক মাস তার ভাষণে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করেন। পূর্ব পাকিস্তানের জনগণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে খুবই ফেটে পড়ে। জনগণ তাদের প্রাণপ্রিয় নেতার দিক নির্দেশনার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব 7 মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে বাঙালির আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যা ছিল মূলত স্বাধীনতারই ডাক। বঙ্গবন্ধু দেশে ফিরেই পুনর্গঠন কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সংসদকে কার্যকর করার উদ্যোগ নেন। 1972 সালের 22 মার্চ রাষ্ট্রপতির 22 নম্বর আদেশ বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ গঠন করা হয়। স্বাধীনতার পর 1972 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম গণপরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়। 1970-এর নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যরা এই পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। প্রথম দিনের অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি হিসেবে বর্ষীয়ান নেতা মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিচের নাম প্রস্তাব করেন। তার সভাপতিত্বে গণপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন। গণপরিষদের প্রধান দায়িত্ব ছিল দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। জনাব স্পিকার, 1972 সালের গণপরিষদ এবং 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্যদের বেশিরভাগই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। বর্তমান সংসদে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে জনাব তুফাইল আহমেদ, আমি এবং প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে জনাব আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন, জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক ও জনাব রাজিউদ্দিন আহমদ রাজু জীবিত আছেন। হয়তোবা সারা দেশে 15 থেকে 20 জন বেঁচে থাকতে পারেন। এছাড়া বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন বা কাছে থেকে দেখেছেন তাদের সংখ্যা কমে যাচ্ছে। একইভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদেরও সংখ্যা দিন দিন কমছে। তাই জাতীয় সংসদের ইতিহাস নূতন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই বিশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আশা করি মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্যে সংসদের ইতিহাসের পাশাপাশি সংসদ পরিচালনায় বঙ্গবন্ধুর রীতিনীতি, কর্মকৌশল এবং স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকেও দেশবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। মাননীয় স্পিকার, আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় যখন দেখি যে বর্তমান সংসদে গণপরিষদ ও প্রথম জাতীয় সংসদে আমি যাদের সাথে ছিলাম তাদের অনেকের ছেলে মেয়ে এমনকি নাতিরাও সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব স্পিকার, স্বাধীন বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন 1972 সালের 10 এপ্রিল ঢাকায় তেজগাঁওস্থ সংসদ ভবনে শুরু হয়। গণপরিষদে 1972 সালের 4 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 থেকে তা কার্যকর হয়। স্বাধীনতার এত অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন নিঃসন্দেহে গণতন্ত্রকামী যে কোনো দেশের জন্য গর্বের। এই সংবিধানে প্রথম স্বাক্ষরকারী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি স্বাক্ষর করি 71 নম্বরে। এ সংবিধানের আওতায় প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত 1973 সালের 7ই মার্চ। এর ঠিক এক মাস পর একই বছরের 7ই এপ্রিল প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আজ মহান জাতীয় সংসদের 50 বছর পূর্ণ হয়েছে।
এ সময়ের এই দীর্ঘ পথ পরিক্রমায় এ প্রতিষ্ঠানের যাত্রা সকল সময় মসৃণ ছিল না। গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে তখনই এর একটি প্রভাব পড়েছে জাতীয় সংসদের উপর। বিগত দেড় দশকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। গত ১৪ বছরের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নাই। জনাব স্পিকার, ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর সঙ্গে আমার প্রথম পরিচয়। আমি তখন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ছাত্র। পরিচয় থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসা, এইভাবে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের অনুসারী হয়ে যাই। বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় কিশোরগঞ্জের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই। মাঝে মধ্যে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হতো, অনেক সময় তিনি নিজেও ডেকে পাঠাতেন। সে সময় বঙ্গবন্ধুই ছিলেন আমার একমাত্র ধ্যান ধারণা। তার নীতি আদর্শ ও নির্দেশনা আমার কাছে সবচেয়ে বেশি অনুসরণীয় ও অনুকরণীয় বিষয়। শুধু আমি কেন, এই সময়ে ওই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের অনেক যুবকের কাছে বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র আদর্শ। যার পিঠে একবার বঙ্গবন্ধুর হাত পড়েছে বা স্নেহের ছোঁয়া লেগেছে তার পক্ষে বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সময় গড়াতে থাকে। পাকিস্তানের জান্তা সরকার ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে এলে বঙ্গবন্ধু আমাকে ডেকে পাঠান এবং নির্বাচনে মনোনয়ন দেওয়ার কথা জানান। জাতীয় পরিষদ না প্রাদেশিক পরিষদে মনোনয়ন দিবেন তা নিয়ে অনেক মজার গল্প আছে। যাই হোক, সবশেষে বঙ্গবন্ধু আমাকে জাতীয় পরিষদে মনোনয়ন দিলেন। মাত্র ২৫ বছরের একজন যুবককে জাতীয় পরিষদের মতো এত বড় মাপের নির্বাচনে মনোনয়নের দেওয়ার সিদ্ধান্ত সেদিন অনেকেই অবাক হয়েছিলেন। আমি নিজেও কম অবাক হইনি, কারণ তখনও আমি ছাত্র আর আন্দোলন সংগ্রাম নিয়েই সবসময় ব্যস্ত থাকতাম। জাতীয় পরিষদের নির্বাচনের কথা এর আগে আমার ভাবনায়ও আসেনি। বঙ্গবন্ধুর অপার স্নেহ আর তার দূরদর্শিতার কারণে আমি আজকের এই অবস্থানে পৌঁছেছি। ১৯৭০ সালে বঙ্গবন্ধু আমাকে মনোনয়ন না দিলে নিবৃত্ত হাওরের আব্দুল হামিদ হয়তোবা নিবৃত্তেই থেকে যেত। তাই রাষ্ট্রবিদ হিসেবে নয়, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি বেশি গর্ববোধ করি। নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর জাতীয় পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার শুরু করলাম। বঙ্গবন্ধু নিজেও আমার নির্বাচনের প্রচারে এসে কয়েকটি জনসভা করলেন এবং বললেন, হামিদকে ভোট দিলেই আমাকে ভোট দেওয়া হবে। আল্লাহর অশেষ রহমতে ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হলাম এবং এরই ধারাবাহিকতায় ১৯৭২ সালে গণপরিষদের সদস্য হই। ১৯৭৩ থেকে ২০০৮ পর্যন্ত ৬বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথম, তৃতীয় ও পঞ্চম সংসদের দায়িত্ব পালন করি। সপ্তম সংসদে ডেপুটি স্পিকার, পরে স্পিকার, অষ্টম সংসদে বিরোধী দলীয় উপনেতা এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত নবম জাতীয় সংসদে স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার দুর্লভ সৌভাগ্য আমার হয়েছে। এছাড়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এবং কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদেও আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল সময় কেটেছে শেরে বাংলা নগরের উন্মুক্ত সবুজ পরিসর ও মনোরম জলাধারে ঘেরা মার্কিন স্থপতি লুই আই কানের অনন্য সাধারণ সৃষ্টি, পৃথিবীর অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা এই জাতীয় সংসদ ভবনে। রাষ্ট্রবিধি হিসাবে আজকের এই ভাষণটি মহান জাতীয় সংসদে আমার শেষ ভাষণ। জনাব স্পিকার, ছাত্র হিসাবে খুব একটা ভালো ছিলাম না এটা অনেকেরই জানা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা থাকলেও প্রথমবারে তা হয়নি। পরবর্তী সময়ে খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চূড়ান্ত করি।
আগ্রণী সাফল্যের খবরটি বঙ্গবন্ধুকে জানাতে তার সঙ্গে দেখা করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার আগ্রহ প্রকাশ করি। আশা ছিল নেতার কাছ থেকেও কিছুটা হলো বাহবা পাব, কিন্তু ফল হলো একেবারে উল্টো। সব শুনে বঙ্গবন্ধু ভারী গলায় বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোর ভর্তি বাতিল, কিশোরগঞ্জ থেকে তোকে রাজনীতি করতে হবে। কাছাকাছি থাকা তুফায়েল ভাইকে ডেকে বললেন, বঙ্গবন্ধু বললেন, হামিদকে সেন্ট্রাল ল কলেজে ভর্তি করে বই খাতা দিয়ে কিশোরগঞ্জে পাঠানোর ব্যবস্থা করো। আমার জীবনে বঙ্গবন্ধুর কথাই শেষ কথা। সেই থেকে কিশোরগঞ্জকে কেন্দ্র করে আমার আইন পেশা ও রাজনীতির বিচরণ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও পরিচয় ও আলাপচারিতার মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। কিশোরগঞ্জই আমার রাজনীতির চারণভূমি। 1996 সালের সাধারণ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে তিনি আমাকে ডেপুটি স্পিকার পদে মনোনয়নের সিদ্ধান্ত নেন। শুনেছি এই সিদ্ধান্তের ব্যাপারে দু একজন ছাড়া তৎকালীন অনেক কেন্দ্রীয় নেতাই নাকি মন্তব্য করেছিলেন যে হামিদ সাহেব কখনো কেন্দ্রীয় রাজনীতি করেন নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু উপেক্ষা করে আমার উপর আস্থা রেখেছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আমাকে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন না দিলে হয়তোবা কিশোরগঞ্জকে ঘিরেই আমার রাজনীতি আবর্তিত হতো। বঙ্গবন্ধুর হাতে হয়েছিল আমার রাজনীতির হাতেখড়ি ও প্রথম উত্থান, আর 96-তে দ্বিতীয় উত্থান ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবং তারই উদ্যোগে। জনাব স্পিকার, জাতীয় সংসদ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের মূল কেন্দ্রবিন্দু, জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত সর্বোচ্চ এই প্রতিষ্ঠান জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জনমত ও প্রত্যাশাকে ধারণ করে। এর পরিপ্রেক্ষিতে জনগণের চাহিদার প্রতি সংবেদনশীলতা ও দৈনন্দিন নাগরিক জীবনের জরুরি ও জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংসদ কার্যকর ভূমিকা পালন করবে, এটাই জনগণ আশা করে। সমাজের সকল স্তরের নাগরিক, বিভিন্ন গোষ্ঠী, দল, সংগঠনের চাওয়া পাওয়া ও স্বার্থকে গণতান্ত্রিক পদ্ধতিতে সমন্বয় সাধন করতে হয় জাতীয় সংসদকে। মাননীয় সংসদ সদস্যগণ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তারা অনেক আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন যাতে তাদের কথা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আপনারা সংসদে তুলে ধরেন। এটা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। রাজনৈতিক মত পার্থক্য ও নীতি আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সংসদকে গণতন্ত্র ও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে কোনো ভিন্নতা থাকতে পারে না। তাই আপনাদের প্রতি আমার আকুল আহ্বান, সংসদকে কার্যকর করতে ঐক্যবদ্ধ হন। জনাব স্পিকার, সার্বিকভাবে আমাদের সংসদের মূল তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা রয়েছে। প্রথমত, সমাজের সকল শ্রেণী, পেশা, জেন্ডার, মত ও পথের প্রতিনিধিত্বকরণ। দ্বিতীয়ত, আইন প্রণয়ন ও সরকারের ব্যয় নিয়ন্ত্রণ ও সংক্রান্ত বিষয়াদি। ও তৃতীয়ত, তদারকির মাধ্যমে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকরণ। সংসদীয় পদ্ধতিতে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সমূহকে সঠিকভাবে কার্যকর করা গেলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় সংসদে সকল স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি অর্জনে আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। জনশক্তির এই ব্যাপক অংশকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বাইরে রেখে আমরা কখনো টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারব না। সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে সরকার বহুবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের আসন বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ অধিক অর্থবহ করার লক্ষ্যে সংবিধানে সংশোধনী আনা হয়েছে। জনাব স্পিকার, আইনসভায় প্রণীত আইনের মাধ্যমে একটি রাষ্ট্রের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
দ্রুত পরিবর্তনশীল এই আধুনিক সমাজের কল্যাণে নূতন ও যুগোপযোগী আইন প্রণয়ন করা জাতীয় সংসদের অন্যতম প্রধান দায়িত্ব প্রচলিত ধারা অনুযায়ী আইন প্রণয়নে সরকার যদিও উদ্যোক্তার ভূমিকা পালন করে কিন্তু সদস্যদের সম্মতি ব্যতীত কোনো আইন প্রণয়ন সম্ভব নয় সংসদে বিল আকারে উপস্থাপিত একটি আইন প্রণয়নে বিভিন্ন পর্যায়ে একজন সংসদ সদস্য ব্যক্তিগত কিংবা সমষ্টিগতভাবে প্রস্তাবে গুরুত্বপূর্ণ সংশোধন এনে আইন প্রণেতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন সংসদে বিল আকারে উপস্থাপিত আইন নিয়ে সংসদীয় কমিটিতে গুরুত্বের সঙ্গে আলোচনা করলে আইনের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি পায় মাননীয় সংসদ সদস্যদের এই কাজটি খুবই মনোযোগ দিয়ে করতে হবে অন্যথায় আইন পাশের পরপরই সংশোধনের জন্য উদ্যোগ নিতে হবে এই উদ্যোগ গ্রহণ না করলে আইনের প্রয়োগ ও বাস্তবায়নে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি হবে জাতীয় সংসদ প্রতিতদশা আইনজীবীদের সংখ্যা ক্রমেই কমে আসছে এই অবস্থা চলতে থাকলে হয়তোবা সংসদে বিল আকারে উপস্থাপিত আইন পরিবীক্ষণ মূল্যায়ন ও বিশ্লেষণের জন্য বাইরে থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলে দেশে গণতন্ত্র অব্যাহত থাকলে উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে যায় আবার গণতন্ত্রের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হলে উন্নয়নও বাধাগ্রস্ত হয় উন্নয়নকে স্থায়ী ও টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করতে হবে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা সরিয়ে দিতে হবে গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয় তা কখনো সার্বজনীন হতে পারে না সে উন্নয়ন হয় ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেই মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন মাত্র সাড়ে তিন বছরে শূন্য থেকে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু শহীদ না হলে দেশ অনেক আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো ৭৫ এর পর উন্নয়ন ও গণতন্ত্র অনেক দিন অবরুদ্ধ ছিল ফলে দেশ অনেক পিছিয়ে পড়ে গত দেড় দশকে সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতার ফলে দেশ উন্নতি ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে এখন আমাদের দায়িত্ব উন্নয়নের এই ধারাকে এগিয়ে নেওয়া জনাব স্পিকার আজকের এই সংসদে দাঁড়িয়ে মনে পড়ছে আজ থেকে ৫০ বছর আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে দেওয়া বক্তব্যের কথা সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন কোট আপনারা কর্তব্য পালনে সংসদের সদস্যবৃন্দ সবসময় আপনার সঙ্গে সহযোগিতা করবেন আমি আশা করব যে ট্রেডিশন পার্লামেন্টারি সিস্টেমে আছে আপনি সেটার প্রতি লক্ষ্য রেখে নিরপেক্ষভাবে আপনার কার্য পরিচালনা করবেন আমাদের কাছ থেকে আপনি সাহায্য ও সহযোগিতা পাবেন এই সংসদের মর্যাদা যাতে রক্ষা পায় সেদিকে আপনি খেয়াল রাখবেন কারণ আমরা যে ইতিহাস সৃষ্টি করেছি সেই ইতিহাসে যেন খুঁত না থাকে দুনিয়ার পার্লামেন্টারি কনভেনশনে যেসব রীতি নীতিমালা আছে সেগুলো আমরা মেনে চলতে চাই সঙ্গে সঙ্গে যেন এমন একটি পার্লামেন্টারি প্রসিডিউর ফলো করতে পারি যাতে দুনিয়া আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এখানে কোনো দল বা মতের নয় এখানে এই দেখব যে প্রত্যেক সদস্য যেন যার যে অধিকার আছে সেই অধিকার ব্যবহার করতে পারেন সেদিকেও আপনি খেয়াল রাখবেন বলে আমি আশা পোষণ করি এ সম্পর্কে আপনি আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন পার্লামেন্টারি ট্রেডিশন পুরোপুরি ফলো করতে আমরা চেষ্টা করব আনকোট জনাব স্পিকার গণপরিষদে কোনো বিরোধী দল না থাকলেও সংসদ অধিবেশন হতো প্রাণবন্ত যুক্তিতর্ক ও মতামত উপস্থাপন ছিল খুবই আকর্ষণীয়
নেপ থেকে নির্বাচিত একমাত্র গণপরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত পার্লামেন্টে বক্তৃতা করার সুযোগ চাইলে সব সময় সুযোগ পেতেন। স্পিকার মাঝে মাঝে তাকে মাইক দিতে না চাইলেও বঙ্গবন্ধু বলতেন, ওকে সুযোগ দেন, বিরোধী পক্ষের কথা আগে শুনতে হবে। সংবিধান প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেছিলেন, শুধু যে আমাদের দলীয় সদস্য থেকে কমিটি করব তা নয়, দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আলোচনা করা হবে, জনগণকে যাতে তাদের ইচ্ছা অনুযায়ী একটা সুষ্ঠু সংবিধান দেওয়া যায় এই উদ্দেশ্যে সকলের মতামত চাইব। এই সংবিধানে মানবিক অধিকার থাকবে, যে অধিকার মানুষ চিরজীবন ভোগ করতে পারবে। জনাব স্পিকার, বঙ্গবন্ধু সংসদ কার্যক্রমের পাশাপাশি দলীয় শৃঙ্খলাকে অগ্রাধিকার দিতেন। এই প্রসঙ্গে প্রথম কার্য দিবসে তিনি বলেছিলেন, কোট, আমি মাননীয় সংসদ সদস্যদের আর একটা কথা মনে করে দিতে চাই যে কোনো প্রস্তাব আনার আগে পার্টিতে তা আলোচনা করে তারপর উপস্থাপন করবেন, তা না হলে এর দ্বারা পার্টির শৃঙ্খলা নষ্ট হবে, আনকোট। জনাব স্পিকার, সংসদ সদস্যের অভাব, অভিযোগ, সুখ দুঃখ সবকিছুর খবর রাখতেন বঙ্গবন্ধু এবং প্রয়োজনে তাদের জন্য সম্ভাব্য সবকিছুই করতেন। বর্তমান আইনমন্ত্রী জনাব আনিসুল হকের বাবা মরহুম সিরাজুল হক সংসদে ফুল ফ্লোর পেলেই ইংরেজিতে বক্তৃতা শুরু করতেন, স্পিকার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দিতেন, তিনি আবারও ফুল চাইতেন কিন্তু ফুল ফ্লোর পেলেই ইংরেজিতে বক্তৃতা আরম্ভ করতেন, আবারও মাইক বন্ধ হয়ে যেত। এই অবস্থা দেখে সংসদ নেতা বঙ্গবন্ধু নিজেই দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, তাকে ইংরেজিতেই বলার অনুমতি দিন। স্পিকার বললেন, মাননীয় সংসদ নেতা কিন্তু ইংরেজিতে বলার অনুমতি চাননি। তখন বঙ্গবন্ধু বললেন, মাননীয় স্পিকার, তার হয়ে আমি অনুমতি চাচ্ছি। পরে মরহুম সিরাজুল হক ইংরেজিতেই তার বক্তব্য দিয়েছিলেন। আমি একদিন রিক্সায় করে সংসদে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি, কিন্তু গেটে যেতেই নিরাপত্তা প্রহরী রিক্সা থামিয়ে দিয়ে বলল, রিক্সা ভিতরে যাবে না, কিন্তু গাড়ি ঢুকছে অবলীলায়। নিরাপত্তা রক্ষীকে অনেক যুক্তি তর্ক দিয়েও কাজ হলো না, ফলে রিক্সা ছেড়ে পায়ে হেঁটে সংসদে প্রবেশ করি এবং তাৎক্ষণিকভাবে সমস্ত ঘটনা উল্লেখ করে আমার অধিকার ক্ষুণ্ণের একটি নোটিশ জমা দিই। একদিন পরেই তৎকালীন চিফ হুইপ মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন নোটিশ প্রত্যাহারের জন্য আমাকে অনুরোধ করেন। আমি প্রত্যাহারে রাজি না হলে কিছুক্ষণ পরেই সংসদ নেতা বঙ্গবন্ধু নিজেই আমাকে ডেকে বললেন, কিরে তোর কি হয়েছে? আমি বললাম, গাড়িতে আসে যারা আসে তাদেরকে যেমন ড্রাইভার নিয়ে আসে তেমনি আমাকেও রিক্সায় ড্রাইভার নিয়ে আসে, কিন্তু গাড়ি ঢুকতে কোনো বিধিনিষেধ না থাকলেও রিক্সা নিয়ে প্রবেশ করা যাবে না, এটা তো ঠিক না, তাই আমি অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিয়েছি এবং আমি প্রত্যাহার করতে চাই না। বঙ্গবন্ধু সব শুনে পিঠে একখানা কিল মেরে বললেন, আচ্ছা এখন তুই নোটিশ তুল্লা ফালা, তোর তো গাড়ি নাই, দেখি কি করা যায়। পরে অবশ্য একটা পুরনো গাড়ির ব্যবস্থা হয়েছিল, যদিও সেটি কিনতে এবং মেরামত করতে নতুন গাড়ি কেনার সমানই খরচ হয়েছিল। এভাবে বঙ্গবন্ধু সকল সংসদ সদস্যদের অভাব, অভিযোগ ও দাবি দেওয়া খেয়াল রাখতেন। জনাব স্পিকার, পার্লামেন্টে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে স্পিকার অনেক সময় বিব্রত হতেন, কিন্তু বঙ্গবন্ধু হতেন না। 1973 সালে পার্লামেন্টে আতাউর রহমান খান, এম এন লারমা সহ বিরোধী দলের কয়েকজন এমপি ছিলেন, তখন দেখছি তারা কথা বলতে চাইলে সুযোগ পেতেন এবং বঙ্গবন্ধুই স্পিকারকে বলে সে সুযোগ করে দিতেন। এটা ছিল বিরোধী দলকে আস্থায় নেওয়ার জন্য বঙ্গবন্ধুর একটি গণতান্ত্রিক কৌশল। রাজনৈতিক মতাদর্শে যত অমিলই থাকুক না কেন, বঙ্গবন্ধু বিরোধী দলের নেতাদের যথাযথ সম্মান দিয়ে কথা বলতেন। আসলে রাজনীতিতে শিষ্টাচার ও পরমত সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। জনাব স্পিকার, সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। সংসদে সরকার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সমর্থন ও মতামতের উপর নির্ভরশীল।
এর পরিপ্রেক্ষিতে সরকারের কার্যক্রম তদারকির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা ও কর্তৃত্বের নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠা করা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষ নিবিড় তদারকির মাধ্যমে সরকারের গঠনমূলক সমালোচনা সংসদকে অধিক কার্যকর করে যা চূড়ান্তভাবে সামগ্রিক জনকল্যাণকেও নিশ্চিত করে এই ক্ষেত্রে একজন সংসদ সদস্য ব্যক্তিগত কিংবা সমষ্টিগতভাবে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে সন্নিবেশিত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সংসদের নিকট সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক এই যুগে বিশ্বের সর্বত্র আইনসভা তার মূল কার্যক্রম বিভিন্ন কমিটির মাধ্যমে সম্পাদন করে থাকে আমরাও এর ব্যতিক্রম নই সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হচ্ছে এই সংসদীয় কমিটি ব্যবস্থা মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত সংসদীয় কমিটি ব্যবস্থার কার্যকারিতার উপর সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচিত আধুনিকীকরণ তথা শিল্পায়নের কারণে রাষ্ট্রের কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় আইন প্রণয়নের উদ্দেশ্যে আনিত খসড়ার উপর সংসদীয় কমিটি ব্যবস্থার সংসদ সদস্যদের অপেক্ষাকৃত ক্ষুদ্র গ্রুপে তথা বিশেষজ্ঞসুলভ বিবেচনা ও পর্যালোচনা করার প্রয়োজন হয় এর পরিপ্রেক্ষিতে বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সংসদীয় কমিটি বিভিন্ন বিল ও প্রস্তাব পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে আইনসভায় নিকট রিপোর্ট উপস্থাপন করে এর ফলে সংসদের সময় সাশ্রয়ের পাশাপাশি কার্য সম্পাদন সহজতর হয় এভাবে আইন প্রণয়ন সহ সংসদের সকল দায়িত্ব পালনের ক্ষেত্রে সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কমিটি সমূহের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে একজন নবীন সংসদ সদস্য সংসদীয় রীতি ও কার্যপ্রণালী বিধির উপর জ্ঞান অর্জন করে নিজেকে দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে গড়ে তুলতে পারেন জাতীয় সংসদের কার্যক্রমকে প্রাণবন্ত কার্যকর করতে হলে সংসদ সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে যুক্তিতর্কের সঙ্গে বিতর্কে অংশ নিতে হবে সংসদ সদস্য হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হলে সংবিধান কার্যপ্রণালী বিধি সংসদীয় রীতিনীতি ও পদ্ধতি সম্পর্কে জানতে হবে এছাড়া সংসদের অতীত কার্যবাহ থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় দক্ষ পার্লামেন্টারিয়ান হতে হলে আপনাদের পড়াশোনার পাশাপাশি সংসদ লাইব্রেরির সঙ্গে যোগাযোগ রাখতে হবে তথ্য প্রযুক্তির কল্যাণে এখন আর সশরীরে লাইব্রেরিতে না গিয়ে অনলাইনে সবকিছু সংগ্রহ করা যায় জনাব স্পিকার বঙ্গবন্ধু নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসলই হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও আমাদের এই জাতীয় সংসদ তাই গণতন্ত্রকে শক্তিশালী করে এই সংসদকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য জনাব স্পিকার গণতন্ত্র আমদানি বা রপ্তানিযোগ্য কোনো পণ্য বা সেবা নয় মনে চাইলেও কোনো দেশ থেকে পরিমাণ মতো গণতন্ত্র আমদানি বা রপ্তানি করলাম বিষয়টি এমন নয় চর্চার মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত ও শক্তিশালী হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ের প্রতি আন্দোলন ও সংগ্রামে এর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত সংসদের কার্যবাহী সংসদ নেতা বঙ্গবন্ধুর বক্তব্যগুলো পড়লে বোঝা যায় সংসদকে কিভাবে প্রাণবন্ত ও কার্যকর করতে হয় পরমত সহিষ্ণুতা বিরোধী দলকে আস্থায় নেওয়া এবং অন্যকে কিভাবে সম্মান দেওয়া যায় এসব বিষয়ে বঙ্গবন্ধু বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় নজির রেখে গেছেন আমাদের সৌভাগ্য আমরা বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বমানের কিংবদন্তি নেতা পেয়েছিলাম আমাদের দুর্ভাগ্য আমরা তাকে ধরে রাখতে পারিনি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু তার নীতি আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস তার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলায় জনাব স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়যোগ্য নেতৃত্বে বিগত দেড় দশকে দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক অগ্রগতি হয়েছে
করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সত্ত্বেও বিশ্বে যে কয়েকটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকল্পে সরকারের আর্থসামাজিক ও বিনিয়োগ ধর্মী নানামুখী প্রকল্প কর্মসূচি এবং কার্যক্রম গ্রহণের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত বিপুল পরিমাণ রেমিটেন্স অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, জেন্ডার বৈষম্য দূরীকরণ, গড় আয়ু বৃদ্ধি সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। দারিদ্র্যের হার কমার পাশাপাশি মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দেশের শতভাগ জনগণ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী দেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা সত্ত্বেও দেশের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রয়েছে। জাতীয় অর্থনীতির মূল ধারার ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আশ্রয়ন, ভূমিহীনদের মধ্যে খাওয়ার জমি বিতরণ ও কর্মসংস্থান প্রবৃত্তির কার্যক্রম ব্যাপকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হচ্ছে। কদিন আগেও প্রায় 40,000 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 211টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের সক্ষমতার প্রমাণ হিসেবে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং ঢাকায় মেট্রো রেল চালু করা হয়েছে। পায়রা গভীর সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। জনাব স্পিকার, গণতন্ত্র চর্চার প্রাণ কেন্দ্র জাতীয় সংসদ সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের সকল বিভাগের জবাবদিহিতার ক্ষেত্রে আদর্শ স্থাপনের গুরুদায়িত্ব বর্তায় এই মহান সংসদের মাননীয় সংসদ সদস্যদের উপর। কেবল গণতান্ত্রিকভাবে নির্বাচিতরা এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এ বিষয়ে সরকারি ও বিরোধী উভয় পক্ষের মাননীয় সংসদ সদস্যগণই জাতির নিকট দায়বদ্ধ। এই উপলব্ধি থেকে হিংসা বিদ্বেষ ব্যক্তিগত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার প্রয়াসে আমি এ মহান সংসদে মাননীয় সংসদ সদস্যদের গঠনমূলক, কার্যকর ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। জনাব স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কোনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না, বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত বলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। রাজনীতি থেকে হিংসা হানাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে, এটাই সকলের প্রত্যাশা। জাতির বীর সাহসী সূর্য সন্তানের রক্ষ প্রাণের বিনিময়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব এই দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করা। গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ এই মহান জাতীয় সংসদের দাঁড়িয়ে আমি আজ দলমত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সকলের সম্মিলিত প্রয়াসে প্রিয় মাতৃভূমি থেকে সংঘাত, সংঘর্ষ এবং যে কোনো উগ্রবাদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে দূরে থেকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সামিল হই।
গণতন্ত্রকে বিপন্ন করে তোলে এমন যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। পৃথিবীর মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল দেশপ্রেমিক জাতি হিসেবে আমাদের রয়েছে একটি অনন্য পরিচয়। সে পরিচয়কে আমাদের ঐকান্তিকতা, সততা ও কর্মনিষ্ঠা দিয়ে সমুন্নত রাখতে হবে। দেশের উন্নয়নে আমাদের চিন্তা, কর্মপদ্ধতি ও কৌশল ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মধ্যে সুগভীর ঐক্য থাকবে জাতীয় স্বার্থ ও দেশপ্রেমের প্রশ্নে। হিংসা বিভেদ নয়, স্বার্থের সংঘাত নয়, আমাদের সামনে রয়েছে আজ দেশ গড়ার কাজ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা গড়ে দিয়ে যাব একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এই হোক আমাদের সকলের অঙ্গীকার। আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি এখন সংসদ কক্ষ থেকে প্রস্থান করবেন।